ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রদত্ত ছক ব্যবহার করে এক্স ইকুয়াল টু -π/2 থেকে এক্স ইকুয়াল টু (3π/2) সীমার মধ্যে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্র থেকে sin π/3 এর মান নির্ণয় করো। তো এখানে প্রথমে আগে আমরা আগে একটি গ্রাফ পেপার এঁকে নিই। গ্রাফ এঁকে নিই, এখানে এক্স, এখানে ওয়াই, ওয়াই অক্সিস নিয়ে নিলাম। এটা এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে এটা এক্স এক্স ড্যাশ, এটা ওয়াই ওয়াই ড্যাশ হয়ে গেল। এবার আমি আরো দুটো এখানে ঘর কেটে নিচ্ছি এবং আমরা এখানে মোটামুটি এইরকম জায়গায় নিচ্ছি π/2, তাহলে এইরকম জায়গাতে থাকছে হচ্ছে পাই, এরকম জায়গায় থাকছে 3π/2 হয়ে গেল। এই দিকে থাকছে আমার এরকম জায়গাতেই -π/2, তো আমার -π/2 থেকে 3π/2 দরকার। এবার গ্রাফ কিরকম হয়, এরকম জায়গাতে তাহলে আমার থাকবে 1, মানে এইরকম জায়গাতে হবে 1। এবার আমি এখানে তিনটে ভাগ করছি, 30°, 60°, 90°, কেন কি আমার সাইন 5/3 মানে সাইন 60°-র ভ্যালু খুঁজতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে আগে গ্রাফটা আঁকি। এখানে যাবে এতদূর, পাইতে আমার 0 হয়ে যাবে, নামলো। এবং এই জায়গা থেকে কোথায় যাবে, π/3 মানে এখানে 3π/2 মানে এখানে -1 থাকবে, তাহলে এরম ভাবে এখানে আসবে। একইভাবে π/2 মাইনাসে -1 আসবে, তাহলে এখান থেকে আমার কিরকম আসবে গ্রাফ, এরকম আসবে। তাহলে এখানে আমার -π/2 থেকে 3π/2 অবধি আমার গ্রাফ হলো। এবার দেখো আমার এইখান অবধি তো 1, এবার আমি এখানে সাইন 60°, π/3 এখানে আমার আর π/6 এখানে, তাহলে π/3 মানে আমি এখান থেকে যদি পুরো এখান অবধি টানি, তাহলে এই দিকেও আমি মোটামুটি এরকম জায়গায় পাবো। তার মানে আমি এইখানে মোটামুটি দেখতে পাচ্ছি, দেখো আমি যদি এই ঘরগুলোকে নিই তাহলে এখানে মোটামুটি 0.89 এরকমের কাছাকাছি আসছে। এখন আমরা কি জানি, √3/2 মানে 1.732/2, তার মানে আমার মোটামুটি পাচ্ছি, দেখো 2 8 16, এখানে 2 6 12, 2 6 12, তার মানে আমি বলতে পারি 0.87 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এইখানটাতে আমি পেতে পারি 0.87 ইজ ইকুয়াল টু √3/2। তাহলে এইখানে আমার ভ্যালুটা হয়ে যাচ্ছে কত, √3/2 কমা সাইন π/3। তাহলে sin π/3 গ্রাফ থেকে কত পাচ্ছি, √3/2 হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।